রিপাবলিকানদের দিকে ঝুঁকছে নিউইয়র্কের অনেক অভিবাসী বাংলাদেশী। তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যুদ্ধে জড়াননি মার্কিনীরা, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে যা গর্বের কারণ। অঙ্গরাজ্যটিতে নাগরিক নিরাপত্তা ও দ্রব্যমূল্যের মতো ইস্যু ভাবাচ্ছে তাদের। যুক্তরাষ্ট্র থেকে মোর্শেদ হাসিমের রিপোর্ট। শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন সাইফুল ইসলাম। পড়ালেখার পাঠ চুকিয়ে এখন ব্যবসা করছেন পুরো দমে। নিউ ইয়র্কে থাকেন পরিবার সাথেই। কি ভাবছেন এবার নির্বাচন নিয়ে? সাফ জবাব, মার্কিনিরা যুদ্ধ জড়াবে না যদি ফের ক্ষমতায় আসে ট্রাম্প, তাই ভোটও দেবেন তাকেই। আমরা ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ দেখিনি সারা ওয়ার্ল্ডে, কিন্তু ওবামা আমলে কমপ্লিটলি আমরা যুদ্ধ দেখছি। হোল মিডল ইস্ট গন। আমি চিন্তা করতেছি পার্সোনালি, আমি এবার ট্রাম্পকে দিব এবারে নতুন করে। একই মত আর এক বাংলাদেশি মার্কিন নাগরিক কাউসার আলমের। তার দাবি, গেল কয়েক বছরে বেড়েছে খাদ্যপণ্যের দাম, যাতে আয় ব্যয়ের হিসেব মেলানোটাই এখন কঠিন দিন শেষে। তার সহকর্মীও মনে করেন যুক্তরাষ্ট্রের জন্য ভালো রিপাবলিকান পার্টি। 60 বছর ধরে আমরা ডেমোক্রেট দেখে আসতেছি, ওরা কিন্তু যুদ্ধটা লাগাইতেই আছে। ওদের মুখে সুন্দর কথা, বাট তাদের কাজে আমরা কোনো ফলপ্রসূ পাচ্ছি না। সো আমার দৃষ্টিকোণ থেকে আমি চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আসুক। আমরা যারা আমেরিকায় থাকি, আমেরিকার জন্য রিপাবলিকান ভালো। ট্রাম্প ক্ষমতায় থাকার সময় অপেক্ষাকৃত কম যুদ্ধ দেখেছে বিশ্ব। এতে এবারের নির্বাচনে ডেমোক্রেটদের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়ায় অনেকটাই আত্মবিশ্বাসী রিপাবলিকান শিবির। গত 4 বছর ধরে চলতেছে মারামারি, যুদ্ধ সব এই বাইডেন হ্যারিসের সময় চলতেছে। ডোনাল্ড ট্রাম্পের সময় একটা যুদ্ধ শুরু হয় নাই তো? কোন মুসলমান আমার মনে হয় না যে মিশিগানে তাকে ভোট দেবে, পেনসিলভেনিয়ায় তাকে ভোট দেবে বা অন্যান্য জায়গায় ভোট দেবে। বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্ক ছাড়াও মিশিগান সহ অন্যান্য অঙ্গরাজ্যেও আগের চেয়ে কম ভোট পেতে পারে ডেমোক্রেটরা। যে মিশিগানে একটা বড় সংখ্যক মুসলিম এবং আরব ভোটস আছে, প্রায় 2 লক্ষ আরব ভোটস আছে, যারা খুব অসন্তুষ্ট মার্কিন প্রশাসনের বর্তমান রাজনীতি নিয়ে, গাজা এবং লেবানন বা মধ্যপ্রাচ্য ওভারঅল নিয়ে তারা সন্তুষ্ট নয়। যে সেখানকার ইসলামিক কাউন্সিল বলেছে যে আমরা কমলাকে ভোট দেবো না। আগামী 5 নভেম্বর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন ভোটাররা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট দায়িত্ব নেবে নাকি দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প, সেটি এখন দেখার অপেক্ষায়। মধ্যপ্রাচ্য নিয়ে বাইডেন প্রশাসনের যে অবস্থান, তার পুরোপুরি প্রভাব পড়েছে কামালা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইনের উপরও। বিশেষ করে নিউ ইয়র্কে যারা বাংলাদেশি মুসলমান রয়েছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে খুবই বিরক্ত, ফলে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে পারে। সেই সাথে যোগ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে নারী নিরাপত্তা সহ এমন অনেক কিছু। ফলে এই যে নিউ ইয়র্কের মতো অনেকগুলো স্টেট রয়েছে যেখানে ডেমোক্রেটরা জিততে পারে, সেখানে জিতবে ঠিকই, হয়তোবা ভোটের পরিমাণও কমতে পারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।